নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশুর এখনকার সেগমেন্ট মানে আপনারা জানেন যে আপনাদের প্রিয় শ্রী গোপাল ভট্টাচার্য উপস্থিত থাকবেন আপনাদের সামনে এবং তিনি তুলে ধরবেন সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যে বিষয়গুলির সাহায্যে আমরা আমাদের জীবনে কিন্তু অপরচুনিটিকে অ্যাট্রাক্ট করতে পারি গুড লাক নিয়ে আসতে পারি এবং সবসময় গোপাল তো একটা কথা বলেন যে এই অনুষ্ঠান হচ্ছে আধ্যাত্মিকতার অনুষ্ঠান যেখানে নিজেদেরকে সেই স্তর অবধি নিয়ে যেতে হয় এবং তার জন্য বিশাল কিছু করতে হচ্ছে এমনটা নয় আপনি একজন সাধারণ গৃহস্থ কিন্তু এমন কিছু উপাচার রয়েছে এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন আপনি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই লাভ করতে পারেন এবং সেই জায়গাটা কি তা নিয়ে বারবার আলোকপাত করেন গোপালদা তার অনুষ্ঠানে আজকেও আপনারা জানেন ধারাবাহিকভাবে আমরা শ্রাবণ মাস নিয়ে কথা বলছিলাম আমাদের সঙ্গে রয়েছেন গোপালদা বিশেষ অনুষ্ঠানে এবং অবশ্যই আমি অনেক স্বাগত জানাবো গোপালদা আপনাকে নমস্কার হ্যাঁ ধন্যবাদ শ্রাবণ মাস তো পড়ে গেল আজকে তো শ্রাবণ মাসের প্রথম একদম তাই শ্রাবণ মাস নিয়ে বলবো বিশেষ করে আমি তো মোটামুটি শ্রাবণ মাসে শিবের কিভাবে পুজো করবেন সেই সম্পর্কে আমি বিভিন্ন তথ্য আপনাদের দিয়েছি আপনাদের বলেছি হ্যাঁ তবে দেখুন জলের যেমন বিভিন্ন গুণ রয়েছে গ্লাসে জল থাকলে এই এই যে মনে করুন গ্লাসে যখন জল আছে সেই জলটা হচ্ছে পানীয়র জন্য খাবার জন্য আবার জল যখন বালতিতে রাখা হচ্ছে সেই জলটা ব্যবহার হচ্ছে স্নানের জন্য জলকে যখন আবার ধরে রেখে আমরা ফ্রিজে পুড়ছি সেটা হয়ে যাচ্ছে বরফ আবার জলকে যখন আমরা উষ্ণ করছি সেটা কি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে উষ্ণ বা গরম জল তেমন শিব পুজোরও বহুমুখিতা রয়েছে অর্থাৎ ভগবান শিবের বিভিন্ন মন্ত্রের উচ্চারণের মাধ্যমে বিভিন্ন বীজ মন্ত্রের উচ্চারণের মাধ্যমে আমাদের জীবনে বিভিন্ন উদ্দেশ্য সাধিত হয় সেগুলো কি কি আজকে আমি সেই মন্ত্রগুলোকেই বলার চেষ্টা করব প্রথম বিভিন্ন মন্ত্র আমি আজকে বীজ মন্ত্রগুলো বলবো যেমন নীলকণ্ঠ শিব মন্ত্র ভগবান শিবের এই বীজ মন্ত্র নিয়মিতভাবে পাঠ করলে বিশেষ করে শ্রাবণ মাসে যাদের দীর্ঘস্থায়ী রোগ রয়েছে যেমন মনে করুন অনেকের সেতি রোগ রয়েছে কোনো মতেই সারতে চায় না এরকম দীর্ঘস্থায়ী রোগ যাদের রয়েছে নীলকণ্ঠ শিব মন্ত্র যদি পাঠ করা যেতে পারে নীলকণ্ঠ ভগবান শিব কখন হয়েছিল যখন সেই সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ পান করেছিল তাহলে শরীরের মধ্যে যে কোনো ধরনের বিষক্রিয়া এবং শরীরের মধ্যে যে কোনো ধরনের বিষ শরীরের মধ্যে যে কোনো ধরনের রোগ এগুলোর নিমিত্তে নীলকণ্ঠ শিবের প্রয়োগ করা হয় বা নীলকণ্ঠ শিবের বীজ মন্ত্র শ্রাবণ মাসে পড়লে খুব ভালো হয় তেমনই নীলকণ্ঠ শিবের পরে হচ্ছে কি বলে আরও শ্রাবণ মাসে যেমন অষ্টাক্ষর শিব মন্ত্র আটটা অক্ষর দিয়ে ভগবান শিবের এমন একটা মন্ত্র আছে যেটা পাঠ করলে এই শ্রাবণ মাসে সর্ববিদ্যায় সফলতা পাওয়া যায় অর্থাৎ বিদ্যাচর্চায় সফলতা উচ্চশিক্ষায় গবেষণায় সফলতা ইত্যাদি হয় যেমন অর্ধনারীশ্বর মন্ত্র অর্ধনারীশ্বর মন্ত্র শ্রাবণ মাসে পাঠ করলে যাদের বিবাহিত জীবনের সমস্যা বা বিয়ে হতে অনেক দেরি হচ্ছে বা বৈবাহিক বিষয় নিয়ে সমস্যা রয়েছে তাদের সেই সমস্যাগুলো দূরীভূত হয় অর্ধনারীশ্বর কি বলে শিব মন্ত্র তেমনি এই বিভিন্ন রকম শিব মন্ত্র যেমন চন্দ্রজ্ঞ শূলপাণি শিব মন্ত্র শ্রাবণ মাসে যেমন শিবের পুজোর সঙ্গে সঙ্গে যদি চন্দ্রজ্ঞ শূলপাণি শিব মন্ত্র শিবের যে মন্ত্র রয়েছে আমি আজকে মন্ত্রগুলো বলবো সেই শিবের মন্ত্র যদি নিত্য নৈমিত্তিক জপ করা যায় পুজো করা যায় তাহলে শত্রুতা থেকে মুক্তি লাভ হয় শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকেই জানেন যে রোগ মুক্তির জন্য শারীরিক সুস্থতার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ কতটা শুভ হয় তেমনই শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় একটা হচ্ছে শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয় শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে এই যে চাকরি পাচ্ছেন না কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না কর্মক্ষেত্রে সফলতা আসছে না এই যে বিষয়গুলো শুক্র অপসিত মহামৃত্যু এবং কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক উন্নতি প্রচণ্ড শুক্র অপসিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রাবণ মাসে উচ্চারণ করলে প্রচণ্ডভাবে আর্থিক উন্নতিও পর্যন্ত হয় তো এইরকম মন্ত্র যেমন যে কোনো ধরনের বিপদ এসে উপস্থিত হলে আপদ উদ্ধার কল্পে আমাদের শাস্ত্রে বলছে বটুক ভৈরব শিব পুজোর যে মন্ত্র সেই মন্ত্র যদি বটুক ভৈরব যে মন্ত্র সেই মন্ত্র যদি উচ্চারণ করা যায় শ্রাবণ মাসে তাহলে সমস্ত বিপদ আপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন তেমনই আরও অনেকগুলো রয়েছে যেমন মৃত সঞ্জীবিনী মন্ত্র আজকে প্রত্যেকটা মন্ত্রই বলবো ভগবান শিবের খুব পাওয়ারফুল মন্ত্র মৃত সঞ্জীবিনী মন্ত্র মৃত সঞ্জীবিনী মন্ত্র যারা দুর্ঘটনা বারংবার ঘটছে যাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে বারংবার মৃত সঞ্জীবিনী মন্ত্র পাঠ করলে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বা ইত্যাদি জাতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়
তো মৃত সঞ্জীবিনী মন্ত্রের পরে হচ্ছে অর্ধনারীশ্বর শিব মন্ত্র আমি বলেছি, অষ্টাক্ষর শিব মন্ত্র বলেছি, আর সন্তান সংক্রান্ত সকল সমস্যায়, সন্তানের উন্নতির জন্য বলুন, সন্তানের বাধা বিপত্তি দূরীকরণে বলুন, সন্তান সংক্রান্ত যে কোনো সমস্যায় যদি বৈদ্যনাথ শিব পূজা, যদি বৈদ্যনাথ শিব মন্ত্র যদি উচ্চারণ করা যায় তাহলে সেটা সবথেকে শুভ হয়। তাহলে আমি এক এক করে মন্ত্রগুলো বলি, যে প্রথম হচ্ছে বৈদ্যনাথ শিব মন্ত্র। বৈদ্যনাথ শিব মন্ত্র যেমন আপনারা শ্রাবণ মাসে শিবের যেমন পুজো করবেন, আমি তো নিয়মগুলো বলেছি, ইয়েগুলো বলেছি, শ্রাবণ মাসে যেমন শিবের পুজো করবেন, ল্যাপটপটা মনে হয় যদি সমস্যা হয়, এই আপনাদের যে ল্যাপটপটা মনে করেন একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, তো যে ল্যাপটপটা রয়েছে সেই ল্যাপটপটা আপনি মানে অফিসের ল্যাপটপটাকে দিয়ে দিতে বলবো, যদি ল্যাপটপটা আজকে কোনো সমস্যা হয়। ঠিক আছে, সেটা আমরা ওটা পরিবর্তন করে নেওয়া যাবে, যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই হয়ে যাবে। যেরকম আজকে বললেন গোপালদা যে আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী যে সমস্ত মন্ত্র হতে পারে সেগুলো তিনি বলে দেবেন, আপনারা অবশ্যই সেটা নোট করে নেবেন, এবং আমি জানি আপনারা পরবর্তী সময়ে বহু ক্ষেত্রে এমনটা হয় যে আমাদের সিটিভেনের যে নিজস্ব পেজ রয়েছে সেখানে গিয়ে যখন আপনারা আবার অনুষ্ঠানগুলো দেখেন আপনারা কিন্তু নোট করে নেন যে গোপালদা ঠিক কী কী বললেন, কোনভাবে কোন কোন পদ্ধতি পালনের কথা বললেন সেগুলো যেরকম আপনারা নোট করেন, অবশ্যই মন্ত্রের কথাটা আপনারা নোট করেন, আজকেও নোট করে নেবেন। পাশাপাশি আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা আপনাদেরকে নোট করে নিতে হবে, তা হলো এই শ্রাবণ মাসে কিন্তু আপনাদের জন্য অনেকগুলি জায়গাতে চেম্বার রয়েছে এবং সেই চেম্বারগুলোতে গোপালদা থাকবেন। আমি জুলাইয়ে যে চেম্বারগুলো এখনও রয়েছে একবার চটচট করে বলে দিই আপনাদেরকে। সামনে কিন্তু মালদায় রয়েছে চেম্বার, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। শিলচরে আগামী 22 তারিখে থাকবেন গোপালদা, 24 তারিখ থাকবেন বারাসতে, 26 তারিখ থাকবেন কোচবিহারে, 28 তারিখ হলদিয়াতে থাকছে চেম্বার, 29শে জুলাই দিল্লিতে থাকবেন গোপালদা, ব্যাঙ্গালোরে থাকবেন 30শে জুলাই, আগরতলায় চেম্বার রয়েছে 31শে জুলাই। এর পাশাপাশি আসানসোল, গুয়াহাটি, কৃষ্ণনগর, শিলিগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, বহরমপুর এবং দুর্গাপুর, এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আগস্টের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের মধ্যে চেম্বার রয়েছে। 8584038631 এটা হচ্ছে প্রধান বুকিংয়ের নম্বর, যে নম্বরে ফোন করে আপনারা বাইরের সমস্ত চেম্বারের জন্য নাম লেখাতে পারবেন, এবং অতি অবশ্যই আপনারা কিন্তু নামগুলো লিখে রাখুন। যারা বাগবাজারে যোগাযোগ করবেন আপনারা নাম লিখে রাখুন 8584038635-এ। আর স্পেশাল বুকিংয়ের জন্য হোক, বিশেষ করে অনেক আপনারা জানেন যে কৌশিক অমাবস্যার একটা চাপ থাকে, গোপালদার নিজের বাসভবন সেখানে পুজো হয়, তারাপীঠে পুজো হয়, দুটো জায়গার পুজোর জায়গা, তো তার জন্য আমি বলবো 9007935831, এটা হচ্ছে স্পেশাল বুকিংয়ের জন্য আপনারা যোগাযোগ করবেন। সেটা শ্রাবণ মাসের স্পেশাল বুকিং হতে পারে গড়িয়াহাট চেম্বারের জন্য, আপনারা যদি কৌশিক অমাবস্যার জন্য স্পেশাল বুকিং করাতে চান 9007935831 এটা হচ্ছে নম্বর। গোপালদা যেটা বলছিলেন আপনি, নীলকণ্ঠ শিব মন্ত্র, প্রোম নিং ঠ নীলকণ্ঠ শিবায় নম, আবার বলি বানানটা হচ্ছে আমার আজকে ল্যাপটপটা কোনো কারণে ডিস্টার্ব হলো, আমি স্লাইড স্লো করে এনেছিলাম, সেটা দেখাতে পারলাম না, পরের দিন আমি দেখিয়ে দেবো মন্ত্রগুলো, জাস্ট বলে দিই, প্রোম নিং ঠ নীলকণ্ঠ শিবায় নম, এই মন্ত্রকে বলা হয় নীলকণ্ঠ শিবের মন্ত্র, নীলকণ্ঠ শিবের বীজ মন্ত্র। আমি আগেই বলেছি যে ভগবান বিষ পান করায় সমুদ্র মন্থনে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন, সুতরাং শরীরের মধ্যে বিষক্রিয়া, অনেক শরীরের মধ্যে রোগ হচ্ছে, তারপরে কী বলে কোনো ধরনের চর্মরোগ, এই যে সেতী রোগ বা বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ, এই রোগ কোনো মতেই সারতে চাইছে না। তো এই যে ভগবান শ্রাবণ মাসে প্রোং নিং ঠ নীলকণ্ঠ শিবায় নম, ভগবান শিবের যখন পুজো করবেন এই নীলকণ্ঠ শিবের যে বীজ মন্ত্র রয়েছে 108 বার, এই 5টা সোমবার হোক বা শ্রাবণ মাসের কালকে প্রথম সোমবার এবং শেষ সোমবার, 5টা সোমবার করলেই ভালো হয়, 108 বার এই মন্ত্রে জপ করবেন শিব পূজার পর। প্রোং পয়রফলা পয়রফলা ওকার অনুসার, প্রোং দন্তে নয় দিঘি অনুসার, নিং ঠ আমরা ঠ যেটা বলি যে ঠাকুমা, ঠ ঠ বিসর্গ, প্রোং নিং ঠ নীলকণ্ঠ শিবায় নম, এইটা হচ্ছে ভগবান নীলকণ্ঠ শিবের বীজ মন্ত্র, এই মন্ত্র উচ্চারণ করলে দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি মেলে। অর্ধনারীশ্বর শিব মন্ত্র, অর্ধনারীশ্বর শিব মন্ত্র শ্রাবণ মাসে জপ করলে বিবাহের বাধা দূরীভূত হয়, বিবাহিত জীবনে সমস্যাও দূরীভূত হয়, বা বিয়ের ব্যাপারে যাদের মামলা মোকদ্দমা চলছে সেগুলোর আশু সমাধান হয়। অর্ধনারীশ্বর বলতে ভগবান শিবকে আমরা কী বুঝি, ভগবান শিবের হচ্ছে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষের যে রূপ, অর্ধনারীশ্বর বীজ মন্ত্রটা কি, রং খং মং রং, আবার বলি রং খং মং রং, জং ওং উং,
র অনুসার ক্ষয় ক্ষয় মধ্যনস্বায় অনুসার ম অনুসার র অনুসার অন্ত্যস্ত জ অনুসার ও অনুসার আর উ হর্ষ উ অনুসার অর্থাৎ রং খং মং রং জং ওং উং অর্ধনারীশ্বরায়ণ এই মন্ত্র শ্রাবণ মাসে জপ করলে 108 বার করে রং খং মং রং জং ওং উং অর্ধনারীশ্বরায়ণ এই মন্ত্র জপ করলে শ্রাবণ মাসে বিবাহের যে কোনো ধরনের বাধা বিবাহ সংক্রান্ত সমস্যা এগুলো দূরীভূত হয় আর বিবাহিত জীবনে যদি প্রবল অশান্তি চলে বা বিবাহিত জীবনে যদি বিয়ে কারণে যদি মামলা মোকদ্দমা নিষ্পত্তি দীর্ঘদিন ধরে না হতে চায় তাহলেও কিন্তু শ্রাবণ মাসে সোমবার করে বিশেষ করে এই অর্ধনারীশ্বর মন্ত্র পাঠ করা উচিত আমি দেখে নিই কি আছে নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার বলুন আমি টালিগঞ্জ থেকে চন্দ্রাণী ঘোষ বলছি চন্দ্রাণী কার সম্বন্ধে জানবেন আমার সম্বন্ধে জানবো আচ্ছা বস ডেট অফ বার্থ বলুন আমার ডেট অফ বার্থ 1st March 1993 1st March 1993 সময় সময় 2:45 PM 2:45 PM জন্মস্থান কলকাতা চন্দ্রাণী রেগুলার দেখা হয় অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ আমি দেখি ইনফ্যাক্ট আমি যদি কোনো কাজে নাও মিস করে যাই আমার মা রেগুলার দেখেন সোমবার জন্মবার কর্কট লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র নরগণে জন্ম এইটা হচ্ছে জন্ম ছ কর্কট লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র প্রথম কথা হচ্ছে যে দেখো তোমার চার্টে কিন্তু অনেকগুলো গ্রহগত জায়গা খারাপ রয়েছে এক নম্বর হচ্ছে চন্দ্র কেতুযুক্ত তাহলে গ্রহণ দোষ রয়েছে লগ্নের দ্বাদশে মঙ্গল রয়েছে মাঙ্গলিক দোষ রয়েছে তারপরে হচ্ছে বিবাহ স্থানে শনি সাধারণভাবে বিবাহ আছে শনি সপ্তম করে অবশ্য তারে খোঁড়া করে খোঁড়ার বচনে রয়েছে সুতরাং তোমার জীবনে স্ট্রাগলের পরিমাণ অনেক বেশি সব কাজে প্রচণ্ড ধরনের বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে পড়াশোনাতেও যতটা মানে পরিশ্রম করবে সেই অনুযায়ী যে রেজাল্ট হওয়া উচিত সেটা আসতে চাইবে না হঠাৎ করে বিয়ে হয়ে যেতে পারে এবং বৈবাহিক জীবনে প্রবল সমস্যা দেখা দেবে হ্যাঁ আমার রিসেন্টলি বিয়ে হয়েছে বিয়ে কি নিজের পছন্দে করেছো আর্থিক জায়গাটাও সমস্যা রয়েছে বললাম না প্রথমেই বললাম না সেটাই তো বললেন গোপাল দা যে আর্থিক জায়গাটাতে সমস্যা দেখাচ্ছে তো চার্টটাই তো দুর্বল একদমই চার্টের গ্রহগত অবস্থানই তো উইক দুর্বল সেগুলো ঠিক না করলে সেগুলো থেকে তুমি কি করে বেরোবে স্ট্রাগলটা তাহলে চলতেই থাকবে চার্টে অনেকগুলো গ্রহ আমি তো প্রথম থেকে যে 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 কটা পয়েন্ট বলেছি দেখো আমি বলেছি পড়াশোনার ইয়ে থাকা সত্ত্বেও রেজাল্ট হবে না আমি বলেছি আর্থিক ভাগ্য খুব একটা ভালো নয় তাই বলছে আমি বলেছি বিয়ে নিজের পছন্দে হঠাৎ করে হলেও সেই বিবাহিত জীবনও ভালো হবে না তার সব দিকেই তো তুমি একটা প্যাচের মধ্যে রয়েছো সেখান থেকে তো বেরোতে পারছো না তার কারণ হচ্ছে জন্মচকে গ্রহগত অবস্থানগুলো খুব একটা ভালো না শ্রাবণ মাস করো এগুলোকে ভালো করে কাউকে দেখাও দেখি ঠিকঠাক করে এগুলো যা প্রতিকার প্রতিবিধান আছে করো নালে তো এই জায়গা থেকে বেরোতে পারবে না কেননা ভাগ্য এমন একটা জিনিস আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার ভাগ্য যদি সাথ না দেয় আপনি সেই জায়গা থেকে এগোতে পারবেন না সেই জায়গা থেকে উঠতে পারবেন না তো এই সেই জন্য জন্মকুষ্ঠিতে গ্রহগত অবস্থানগুলো ভালো না সেগুলো ঠিক করাতে হবে একদম সাপোর্টটা তো দরকার এবং যদি মনে করো যে হ্যাঁ এক্ষেত্রে গোপালদার পরামর্শ নেব তাহলে অবশ্যই যোগাযোগ করে নাও কলকাতা থেকে কারণ আমার কোনো অসুবিধাই নেই আমার আমি বলে দিই পরিষ্কারভাবে দেখুন বাগবাজ উত্তর কলকাতার বাগবাজারে আমার চেম্বার রয়েছে একদম উত্তর কলকাতার গিরিশ মঞ্চ ঠিক তার উল্টো দিকে বাগবাজারে যারা দেখাতে চান 8584038635 এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার বাগবাজারে ওই মাঝখানের যে হেল্পলাইন নাম্বারটা একদম এ ব্যতীত আমাদের একটা ল্যান্ডলাইন নাম্বার রয়েছে যারা মোবাইলে না পাবেন আমাদের একটা ল্যান্ডলাইন নাম্বার রয়েছে 0332533 1276 সমস্ত চেম্বারের ব্যাপারে ইনফরমেশন পাবেন এই নাম্বারটা 0332533 1276 দক্ষিণ কলকাতার গড়িয়াতে আর্জেন্ট বুকিং দেওয়া হয় মনে করুন আপনি দূর থেকে আসবেন খুব তাড়াতাড়ি দেখাতে চাইছেন যে সামনে কৌশিক অমাবস্যা আসছে স্পেশাল বুকিংয়ের জন্য 9007935831 গড়িয়াহাটের একদম ক্রসিংয়ের কাছে যশোদা ভবন 9007935831 এটা হচ্ছে গড়িয়াহাটের নাম্বার আর বারাসাত এবং বর্ধমান
এই দুটো জায়গার নাম্বার হচ্ছে 8584038640। বারাসাতেও আমার খুব শীঘ্রই চেম্বার রয়েছে, বর্ধমানেও আমার এই মাসে চেম্বার রয়েছে, বারাসাতে 24 তারিখ দু জায়গাতে চেম্বার রয়েছে, বারাসাতে একদম ডাক বাংলো মোড়ে ঢাকাই বিরিয়ানির পাশে, আর বর্ধমান রেল স্টেশন থেকে 2 মিনিট মেহেদি বাগানে আমার চেম্বার রয়েছে, খুব ইজি ডিরেকশনে চেম্বার। এ ব্যতীত কৃষ্ণনগরের জন্য, বহরমপুরের জন্য, বহরমপুরের ফেম, বহরমপুর রেল স্টেশনের কাছে, মালদাতে, মালদাতে গোল্ডেন পার্ক, শিলিগুড়িতে তেনজিং নর্গে বাসস্ট্যান্ডের উল্টো দিকে শিলিগুড়িতে আমার জুলাই আগস্টের মধ্যেই চেম্বার রয়েছে, কোচবিহারেও চেম্বার রয়েছে, আগরতলাতে চেম্বার রয়েছে। এই যে চেম্বারগুলো বললাম যে কৃষ্ণনগর, তারপর হচ্ছে মালদা, তারপর হচ্ছে বহরমপুর, তারপর হচ্ছে শিলিগুড়ি, তারপর হচ্ছে কোচবিহার, আগরতলা, গৌহাটি, এই চেম্বারগুলোতে পার্টিকুলার কবে বসছি, টিভিতে তো যাচ্ছে, তবুও ডিটেলস ইনফরমেশন নেবার জন্য 8584038631 এই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে। আবার বলি নাম্বারটা, একদম প্রথম নাম্বারটা 8584038631। কারা যোগাযোগ করবেন? যারা কৃষ্ণনগরে দেখাতে চাইছেন, যারা মালদায় দেখাতে চাইছেন, যারা বহরমপুরে দেখাতে চাইছেন, যারা শিলিগুড়িতে দেখাতে চাইছেন, যারা কোচবিহারে দেখাতে চাইছেন, যারা আগরতলায় দেখাতে চাইছেন, যারা গৌহাটিতে দেখাতে চাইছেন, এবং যারা শিলচরে দেখাতে চাইছেন, শিলচরেও আমার সামনে চেম্বার রয়েছে, তারা এই নাম্বারটায় ফোন করবে। এছাড়া মেদিনীপুর, হলদিয়া, এই যে চেম্বারগুলো রয়েছে, মেদিনীপুর, হলদিয়া, 37 যে নাম্বারটা রয়েছে, মেদিনীপুর হলদিয়ার ব্যাপারে যে কোনো ডিটেলসে আপনারা এই নাম্বারে জানতে পারবেন, সব নাম্বারেই সবগুলো ডিটেলসে জানতে পারবেন, কিন্তু এই নাম্বারগুলো হচ্ছে পার্টিকুলারলি। আর দুর্গাপুরের জন্য আমাদের স্পেশাল নাম্বার রয়েছে, দুর্গাপুরের স্পেশাল, এবং আসানসোলের জন্য 37, দুর্গাপুরের জন্য 9748749041, এইটা হচ্ছে দুর্গাপুরের নাম্বার, আবার বলি 9748749041, দুর্গাপুর বেনাচিতিতে আমার চেম্বার রয়েছে, দুর্গাপুরের জন্য সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, কৌশিক অবসর। আবার বলি স্পেশাল বুকিং দেওয়া হচ্ছে এবারে 7ই সেপ্টেম্বর মঙ্গলবার, কৌশিক অমাবস্যা পড়েছে, আমি বারবার বলি যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে, আপনার আজকে যে দুঃখ, আপনার যে কষ্ট বা আপনার যে সমস্যা, এগুলো তো কোনো গ্রহগত কারণের জন্য হচ্ছে, আমি তো আগেই বলেছি যে রবি শুক্র একসঙ্গে দারিদ্র দোষ থাকলে আপনি যতই ভালো পড়াশোনা করুন না কেন ভালো চাকরি বাকরি পাবেন না, রবি শনি বীজ যোগ থাকলে আপনার গ্রোথ বা শ্রীবৃদ্ধি হবে না, বা রবি রাহুর গ্রহণ দোষ থাকলে বীজ গ্রোথ বা শ্রীবৃদ্ধি হবে না, মাঙ্গলিক দোষ থাকলে বিয়েতে দেরি বা বিবাহিত জীবনে সমস্যা আসবে, ঋণ বৃদ্ধি হবে, এবং মাঙ্গলিক দোষ থাকলেও বেকারত্ব করায়, শ্রাপিত দোষ জীবনে বহুবিধ বাধা দেয়, বহুবিধ ক্ষতি দেয়। তো এই যে আপনার মনে করুন আর্থিক দিক থেকে সমস্যা বা চাকরি বাকরির ব্যাপারে সমস্যা বা বৈবাহিক ব্যাপারে যে সমস্যাই হচ্ছে, দেখবেন আপনার জন্মকুষ্ঠিতে একটা গ্রহগত জায়গায় কোনো একটা গ্রহগত যোগের কারণে এগুলো হচ্ছে, বাজে যোগের কারণে, সেইগুলো যদি সময় থাকতে থাকতে ঠিক করা যায়, 28-29 বছর তো আমি দেখছি, কয়েক লক্ষ মানুষ তো আমি দেখেছি, তারা তো উপকৃত হয়েছে, তো সেগুলো যদি প্রতিকার করা যায় এবং যে জ্যোতিষের যে প্রতিকারের পাশাপাশি তার যে পুজোগুলো রয়েছে সেগুলো যদি করা যায় আপনি নিশ্চিত সেই জায়গা থেকে মুক্তি পাবেন, উদ্ধার আপনার শুভত্ব হবে। এবং কৌশিকী অমাবস্যা হচ্ছে 12 যতগুলো অমাবস্যা সারা বছরে পাওয়া যায় সব থেকে ভাইটাল অমাবস্যা, সেই জন্য এই অমাবস্যা মিস করবেন না, যাদের সত্যিকারের সমস্যায় রয়েছেন কৌশিকী অমাবস্যায় প্রতিকার কিন্তু আমি বারবার বলছি, বুক ঠুকে বলছি, 100% গ্যারেন্টি সহকারে বলছি যে কৌশিকী অমাবস্যার প্রতিকার কিন্তু কখনো ব্যর্থ যায় না। একটা ফোন আছে আমাদের সঙ্গে, দেখি কে রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি একটু নিজের সম্বন্ধে জানতে চাইছি। একটু ফোন থেকে মুখটা সরিয়ে নিয়ে গিয়ে কথা বলুন, পরিষ্কার আমরা বুঝতে পারব। হ্যাঁ, আমি একটু নিজের সম্বন্ধে জানতে চাইছি। আপনার নাম কি, কোথা থেকে ফোন করছেন? সঞ্জীব ব্যানার্জি বলছিলাম, হাওড়া থেকে। হাওড়া থেকে সঞ্জীব, বলুন, ডেট অফ বার্থ বলুন সঞ্জীব। 15-1-1978। 15-1-1978, সময়? সময় 2:55 PM, দুপুরবেলা। 2:55 PM কোথায়? চন্দ্রকেতু একসঙ্গে গ্রহণ দোষ তৈরি করে আছে, রাহু বসে আছে চতুর্থে, শনি তৃতীয়ে, দ্বিতীয় স্থানে মঙ্গল। অ্যাকচুয়ালি মেন হচ্ছে তোমার তো এমনি সবই ঠিক আছে, কিন্তু বিবাহ স্থানটা খুব গোলমাল হয়ে রয়েছে, সপ্তম স্থানে বুধ শুক্র থাকলে কি হয়, বিয়ে হতে খুব দেরি হয়, বিয়ের জায়গা খুব ডিলে হয়, কি সমস্যা কি তোমার? তুমি বলার আগেই বলে দিয়েছি, তোমার মেন সমস্যা কিচ্ছু না, ওই বিয়ের ব্যাপারে সমস্যা, বিয়ে হচ্ছে না, সোজা কথা, অনেক দেখাশোনা হচ্ছে, বিয়ে হচ্ছে না।
তো আর কি বলে 78 হ্যাঁ আবার সাড়ে সাতই পড়ে যাচ্ছে নেক্সট ইয়ারে এপ্রিলের আগে, তার আগে বিয়ে না হলে আবার বিপদ রয়েছে, সেই বিয়ে টিকবে না, অনেকটা তো সমস্যা। এই সামনের এপ্রিলের মধ্যে বিয়ে তার ব্যাপারে খুব জোরদার, এপ্রিল সামনের 22-এর এপ্রিলের আগে বিয়েটা করে নেবার চেষ্টা করো, নাহলে এরপরে করে তারপরে সাড়ে সাতই পড়ে যাবে। যাদেরই কর্কট রাশি, যাদেরই মীন রাশি, তাদেরই সাড়ে সাতই এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাচ্ছে, সেজন্য এখন থেকে সেগুলো প্রতিকার প্রতিবিধান করা উচিত। আমি বলেছি সাড়ে সাতই শুরুর আগে যদি প্রতিকার করা যায় সেটা ভালো হয়। আর যাদের আমার কি বিয়েটা কি হবে এপ্রিল 2022-এর মধ্যে বিয়ে হবে যাওয়ার যোগ রয়েছে, ঠিক আছে, হ্যাঁ যোগ রয়েছে, বিয়ে হবে না এমন কথা নেই। এবার সেই যে যোগটার কথা বললেন গোপাল দা, সেটাকে ম্যাচিওর করার জন্য কিন্তু আপনার একটা সাপোর্টের দরকার, কারণ 78 তো এখনো তো হচ্ছে না, হচ্ছে না না তা নয়, সে যেটা বললে সেটা না, বিয়েটা হলো আর সাড়ে সাতিটা পড়লো, তাহলে কি সাড়ে সাতি কি ভালো দেবে, ভালো দেবে না, গন্ডগোল। তাহলে বিয়েটা হয়ে গেল কিন্তু বিয়ের পরে দেখা যায় শনি সাড়ে সাতি যেই আরম্ভ হচ্ছে, বৈবাহিক জীবনে শারীরিক নিয়ে সব দিক থেকে সমস্যা আরম্ভ হচ্ছে। সেই জন্য অবশ্যই কর্কট রাশি এবং মীন রাশি এবং কি বলে বৃশ্চিক রাশি, কর্কট রাশি, তুলা রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এদের এই সময় কিন্তু যথাযথ প্রতিকার করা উচিত, কারণ আর 7-8 মাস পর থেকেই শনি সাড়ে সাতি এবং ঢাইয়াগুলো শুরু হয়ে যাবে। যাই হোক, আমি একটা অষ্টক্কর শিবমন্ত্র বলি, শ্রাবণ মাসে অষ্টাক্ষর শিবমন্ত্র পাঠ করলে, নিয়মিত 108 বার জপ করলে, জপের নিয়ম কি, শিব পূজার জপ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে জপ করতে হয়, আর এই আঙুলে 1, তারপরে দুবার হলে এই আঙুলে 2, এইভাবে 100 বার হবে আর 8 বার, হ্যাঁ মানে করে জপ করতে হয়। 1 ওম নমঃ শিবায়, 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 10 হলো এখানে 108 বার করতে হবে। এই আঙুলে আমি 10 কাউন্ট করলাম, এইভাবে এই আঙুলে আমি 10 বার যদি কাউন্ট করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তাহলে 100 বার হয়ে গেল, আর 8 বার এই তো সোজা নিয়ম, এইভাবে 108 বার জপ করতে হয়। হ্যাঁ, হয় করে জপ করতে হয়, নয় মালায় জপ করতে হয়, এটাই হচ্ছে নিয়ম, শিবের মন্ত্র জপ করার, অন্য কোনো কিছুতে জপ করতে নেই, সেই জপ সফল হয় না। শিবের যে কোনো মন্ত্র, সেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্রই হোক, কি বল নীলকণ্ঠ শিবের মন্ত্রই হোক, বা যে কোনো শিব, হয় করে জপ করতে হবে আপনাকে, আর না হলে মালায় জপ করতে হবে। আর করের কাউন্টিং কী করে করবেন, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই তো অষ্টাক্ষর শিবমন্ত্র হচ্ছে রিং ওম নমঃ শিবায় রিং, এইটা হচ্ছে অষ্টাক্ষর শিবমন্ত্র। শ্রাবণ মাসে 108 বার করে প্রতি সোমবার অষ্টাক্ষর শিবমন্ত্র রিং ওম নমঃ শিবায় রিং, দেখুন 8টা অক্ষর আছে, 108 বার করে পাঠ করলে বিদ্যাচর্চায় সফলতা হয়, উচ্চশিক্ষা লাভ হয়, উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রাও হয়। আবার মন্ত্রটা বলি, রিং ওম নমঃ শিবায় রিং। তো আজকে অনেকগুলো মন্ত্র বাকি রইল, মৃত সঞ্জীবনী মন্ত্র, বৈদ্যনাথ শিব মন্ত্র, চন্দ্রগ্র শূলপাণি বীজ মন্ত্র, বটুক ভৈরব শিব মন্ত্র, এগুলো আমি আমার যে নেক্সট এপিসোড, নেক্সট যে লাইভ রয়েছে সেই লাইভে আমি আলোচনা করব। অবশ্যই আজকের মতন অনুষ্ঠান শেষ করি, আপনারা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন বাকি মন্ত্রগুলো। ধন্যবাদ গোপাল। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।